السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং অত্র জেলার সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে শহর থেকে বিভিন্ন গ্রাম থেকে এবং ইউনিয়ন থেকে এবং আমি শুনতে পেয়েছি যে বগুড়া থেকেও অনেকে এসেছেন যারা এসেছেন সে সকল দিন দরদি ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ 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 আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ইমান এবং ইসলামের মতো বড় নেয়ামত দিয়েছেন আল্লাহ শুকর আদায় করি যিনি বনি আদমের সদস্য হয়ে আমাদেরকে তিনি সম্মানিত করেছেন যেমনটি তিনি সূরা আল ইসরার মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আর বনি আদমকে আমরা সম্মানিত করেছি আমরা আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সিরাজগঞ্জ জেলার এই মাহফিলে আজকে যখন বসেছি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর অনেক বান্দারা নানা কষ্টের মধ্যে আছেন কেউ আছেন রোগাক্রান্ত বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী চলছে আপনারা জানেন লক্ষ লক্ষ বনি আদম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদের অনেক আত্মীয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন এখনও আক্রান্ত বহু মানুষ শুধু কোভিড-19 না আরও অনেক রোগে অনেক আক্রান্ত মানুষ আছে এছাড়াও যুদ্ধাক্রান্ত দেশগুলোতে মজলুম জনতার আহাজারিতে হয়তো পৃথিবী মুখরিত হয়ে উঠছে আসুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন আল্লাহ যেন মজলুম জনতাকে জালিমের হাত থেকে রক্ষা করেন আল্লাহ যেন মানুষের সবাইকে হেফাজত করেন বিশেষ করে মুসলিম উম্মাকে আল্লাহ যেন হেফাজত করেন আমাদের মধ্যে আমরা যারা নানা সমস্যা জর্জরিত আল্লাহ যেন সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ যেন আমাদের সবার উপর রহমত এবং বরকত নাজিল করেন আল্লাহ এই জনপদের উপর এই গ্রাম এবং অত্র এলাকার সকল মুসলিমের উপর আল্লাহ যেন বরকত নাজিল করেন আমাদের ভালো মনের ভালো আশাগুলো আল্লাহ যেন পূর্ণ করেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি এবং সেই প্রার্থনা করছি সম্মানিত উপস্থিতি সূরাতুল আসর এই সূরাটার নাম শুনেছেন আপনারা
সবার মুখস্থ আছে? আল আসর, আচ্ছা, ছোট্ট একটা সূরা। আমরা আমাদের বাচ্চাদেরকেও এই সূরা এবং ইন্না আতাইনাকা এটাই প্রথমে শেখাই, তাই না? অল্প কয়েকটা আয়াত, ছোট ছোট আয়াত মুখস্থ করতে সুবিধা। ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বিসমিল্লাহ রহমানুর রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেছেন কালের শপথ, যুগের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে, মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা আজকে যদি চোখ মেলে তাকান তাহলে দেখবেন যে কি ধরনের ক্ষতি। দেখবেন যে এখন যে আমরা খাচ্ছি, খাওয়ার মধ্যে ভেজাল আছে না? সব কিছু হাইব্রিড হয়ে গেছে, নকল, আসল জিনিস নাই, অর্গ্যানিক কোনো জিনিস নেই। অর্গ্যানিক মানে হচ্ছে প্রাকৃতিকভাবে, যেভাবে আল্লাহ সাধারণভাবে সৃষ্টি করেছেন, জৈব সারের মধ্য দিয়ে যদি উৎপাদন হয় অর্গ্যানিক, যে কোনো খাবার দাবার কিংবা এই যে মুরগি, ছাগল, গরু সব কিছু, এগুলো কিন্তু এখন আর নাই। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এভাবেই একদিকে খাবারের, অর্গ্যানিক খাবারের অভাবে ক্ষতির মধ্যে আছে, আবার সমাজের মধ্যে দেখবেন যে নানা সমস্যা, অন্যায়, জুলুম, দুর্নীতি আছে না? এটা কি সমস্যা না? দেখবেন যে এই যে আপনাদের গ্রামের মধ্যে জমির আইন নিয়েও লাগালাগি আছে, সমস্যা না? বিশাল সমস্যা। এগুলো সব ক্ষতির কারণ। অন্যায়ভাবে একজন যদি আরেকজনের উপর চড়াও হয়, একজন যদি আরেকজনের মনে কষ্ট দেয়, একজন যদি আরেকজনের হক নষ্ট করে, একজন যদি আরেকজনকে হত্যা করে, এভাবে সমাজের মধ্যে যদি নানা দুর্নীতি ছড়িয়ে পড়ে, তাহলে কি এটি ক্ষতির কারণ না? আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজের মধ্যে এরকম নানা রকম অন্যায় জুলুম বেড়ে গেছে। শুধু তাই না, হারাম কাজও বেড়ে গেছে। আপনাদের গ্রাম কি সুদমুক্ত, ঘুষমুক্ত? অনেক কিছু আছে এই গ্রামের মধ্যে, শুধু আপনাদের গ্রাম না, বিশ্বের মুসলিম জনপদগুলোতে এগুলো আছে। আর অমুসলিম জনপদ তো বলাই বাহুল্য, সেখানে তো সব কিছুই চলছে, তাই না? সেখানে জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, মদ, এভরিথিং সেখানে চলছে, উলঙ্গপনা, অশ্লীলতা। আজকে অমুসলিম সমাজের সেই সব অন্যায়, রাহাজানি, অশ্লীলতা এবং খারাপ সব জিনিস তারা আমাদের মুসলিম সমাজে ইম্পোর্ট করে দিয়েছে, ওয়ালিয়াদু বিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, আজকে আমি সেই কথাটা আগে বলবো, পরের আয়াতগুলো আমার আলোচনার শেষের দিকে বলবো। তো এই যে ক্ষতির মধ্যে আছে, এগুলো কিন্তু এক একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। চ্যালেঞ্জগুলো বুঝেন তো? অর্থাৎ আমাদের সামনে হুমকি, আমাদের ইসলামের জন্য হুমকি, আমাদের ইমানের জন্য হুমকি, আমাদের আখলাকের জন্য হুমকি, মুসলিম সংহতি এবং ঐক্যের জন্য হুমকি, সুন্দর সহাবস্থানের জন্য হুমকি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে হুমকি। আজকে দেখবেন যে পরিবারগুলোতে ভাঙন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, কথায় কথায় খালি তালাক দিচ্ছে, হচ্ছে না এগুলো? ভাই ভাইয়ে মারামারি, কাটাকাটি, দুনিয়ার দুটো পয়সার জন্য আর জমির জন্য ভাই ভাইকে খুন করছে, এমনকি সন্তান পিতাকে খুন করছে, আবার আত্মীয় আরেকজন আত্মীয়কে খুন করছে, এলাকাবাসীর মধ্যে, দুই গ্রামের লোকদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে, স্বার্থের সংঘাত আজকে আমাদের মধ্যে অনেক বেশি। এগুলো কিন্তু চ্যালেঞ্জ। আসেন আমরা এই চ্যালেঞ্জগুলো একটু দেখি, খতিয়ে দেখি, তাহলে তাহলে বুঝতে পারবো যে আমাদের সমাজের মূল প্রবলেমটা কোথায়। কারণ আজকে আমার আপনার সামনে যে প্রবলেমগুলো, সমস্যাগুলো আছে, সেগুলোকে যদি চিহ্নিত করতে পারি, তাহলে তো সেগুলো থেকে আমরা উদ্ধার পেতে পারি, তাই না? তাহলে সেই চিন্তাভাবনাগুলো আমাদের আসবে যে কিভাবে তাহলে জীবনকে সুন্দর করা যায়, সমাজকে সুন্দর করা যায়, দেশকে সুন্দর করা যায়, সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা যায়, পরিবারগুলোকে সুসংবদ্ধ করা যায়, সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলা যায়। এটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয় না? আমি আজকে কিন্তু এই ধরনের কথা বলবো আপনাদের কাছে। আমাদের ওয়াজ মাহফিলে হয়তো আমাদের অনেকের কাছে সুর শুনতে ভালো লাগে, গান একটু মজার কথা, কিন্তু সেটাতে আমাদের জ্ঞান হবে খুব কম। সাধারণত আমি আমার আলোচনার মধ্যে যখন
এই যে মাহফিলে আসি, আপনাদের কাছে আসি, গ্রামের কাছে আসি, গ্রামটা আমাদের কাছে খুবই প্রিয়। আমি কিন্তু গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি শুদ্ধ ভাষায় কথা বলি কিন্তু আমি গ্রামের ছেলে, প্রায় 6-7 বছর পর্যন্ত গ্রামে ছিলাম। সুতরাং গ্রামে ফেরা মানে আমার জন্মভূমিতে ফেরা, আমার আসল জায়গায় ফেরা। গ্রামকে মন থেকে আমি খুবই ভালোবাসি। গ্রামের এই যে আবহাওয়া, আপনাদের মতো আটপৌরে মানুষ, সরল সিধা মানুষ, তাদের সাথে বুক মিলাতে খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভালোবাসা, উলফাত, যেটা মুসলিমদেরকে তিনি দিয়েছেন। যেমনটি সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াদকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. স্মরণ করো তোমাদের উপর আমার নিয়ামতকে, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, এরপর আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢেলে দিলেন আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এটা আল্লাহ তাআলার দান, ভাতৃত্ব, ভালোবাসা, মাহাব্বা, মাওয়াদ্দা, এটা কার দান? আল্লাহর দান। তাহলে কি আপনারা একে অপরকে ভালোবাসবেন না? শত্রুতা ভুলে যাবেন না? বিভক্তি অনৈক্য দূর করবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ আমাদের মধ্যে উলফাত সৃষ্টি করেছেন, আসেন সেটাকে আমরা ধরে রাখি। তো এই সমাজের মধ্যে যে সমস্যাগুলো, যে চ্যালেঞ্জগুলো আছে, আমি অল্প কিছু আপনাদের সামনে শেয়ার করবো, যেহেতু সময় আমাদের সামনে কম এবং আজকের এই মাহফিলের অন্যতম বক্তা ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা হয়তো তার আলোচনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, প্রথমে আমি বলবো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। শুধু আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি বলেন তো? হ্যাঁ, তাওহীদ হচ্ছে আকীদার গুরুত্বপূর্ণ বা ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইলম। কি ইলম? ইলম মানে জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া তো তাওহীদ আপনার আসবে না। আসবে? জ্ঞান ছাড়া ইমান আনতে পারবেন? ইমানটা কি শুধু যদি বলেন আল্লাহ একজন আছেন, এটা কি শুধু ইমান হলো? ইমানের অনেকগুলো বিষয় আছে এবং ইমানকে কি করতে হবে? শিখতে হবে। ইমানকে কি করতে হবে? শিখতে হবে। শুধুমাত্র বিশ্বাস করলে তো হবে না, আপনাকে কোরআন থেকে, হাদিস থেকে ঘেটে বের করতে হবে যে ইমানটা কি, ইমান বলতে কি বোঝায়, তাওহীদটা কি, কিভাবে ইমানকে প্রতিষ্ঠা করব, কিভাবে তাওহীদকে প্রতিষ্ঠা করব। আজকে যদি আমরা এই বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, যদি আমরা বিভিন্ন জায়গায় যাই, কবরস্থানে যাই, বিভিন্ন এলাকায় দেখি মানুষের চলা ফেরা, কিংবা এই যে বিভিন্ন মাজার কি হচ্ছে এগুলো যদি দেখি, তাহলে স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে ইমানটা আমাদের অধিকাংশ ভাই বোনেরা শিখতে পারেননি। এটা কি ঘাটতি না? এটা চ্যালেঞ্জ। মুসলিম উম্মার সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ হচ্ছে এই জ্ঞানের ক্ষেত্রে ঘাটতি। ফলে তারা জানে না আল্লাহ কোথায় আছেন। আল্লাহ কোথায় আছেন? কিন্তু সবাই কি তাই বলে? আল্লাহকে নিয়ে পর্যন্ত আমরা ঝগড়াঝাটি করছি, আমাদের স্রষ্টাকে নিয়ে। খুবই দুর্ভাগ্য। দুর্ভাগ্য না, কারণটা কি? কারণ আল্লাহর সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান আমাদের নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও, জ্ঞান অর্জন করো। কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। তাহলে আজকে আমরা যারা পারিবারিকভাবে কিংবা শিখে, মানে একজন থেকে আরেকজন শুনে শুনে ইসলাম পালন করছি, সেটা প্রকৃত ইসলাম নয়। প্রকৃত ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নার যে জ্ঞান আছে, সেই জ্ঞান ভিত্তিক যে ইসলাম, সেটাই হচ্ছে প্রকৃত ইসলাম। এজন্য ইমানকে ঠিক মতো ধারণ করা, পরিপূর্ণ ইমানের রূপরেখা কি, বিশুদ্ধ আকীদাটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই ইমান শিখিয়েছেন এবং আকিদার পরিপূর্ণ ভাণ্ডার তিনি সাহাবাদের সামনে উন্মুক্ত করেছেন। সাহাবারা সকলেই বিশুদ্ধ আকিদার ধারক বাহক ছিলেন এবং তাদের কাছ থেকে তাবেঈনরা শিখেছেন, তারপরে তাদের কাছ থেকে পরবর্তী আতবাউত তাবেঈন এবং ওলামায়ে কেরাম শিখেছেন। আমাদের কাছ পর্যন্ত এই এলেমটা এসেছে। এলেমের কিন্তু কোনো ঘাটতি নাই। কোরআনটা কি সেই কোরআন আছে না আজকেও? হাদিস এবং সুন্না কি সেই হাদিস এবং সুন্না আছে না এখনো?
আছে। কিন্তু তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় আত তাহসিল আল ইলমি, আত তাহসিল আল ইলমি, অর্থাৎ সেই জ্ঞানকে অর্জন করার ক্ষেত্রে আমাদের ঘাটতি হচ্ছে। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছি, কলেজে পাঠাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, সেখানে কি তারা কোরআন শেখে? সেখানে কি তারা হাদিস শেখে? সেখানে কি তারা ইসলামকে শিখতে পারে? এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তাহলে মুসলিম উম্মার সন্তান হয়ে, এই মুসলিম পরিবারের সদস্য হয়ে যদি সে ওযু করতে না শেখে, যদি সে সালাত পড়তে না শেখে, যদি সে ইমান আনতে না শেখে, যদি সে কোরআনই পড়তে পারলো না, হাদিসও পড়তে পারলো না, জানলো না, তাহলে এর চাইতে আফসোসের আর কিছু আছে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই চ্যালেঞ্জটাকে আমাদেরকে ফেস করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কী করা উচিত। আজকে আমাদের যে শিক্ষা কেন্দ্রগুলো, সেগুলোতে কি শিক্ষার মান আছে? যদি শিক্ষার মান না থাকে তাহলে কি শিখবে? আজকে যারা আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কামেল কিংবা দাওরা পাশ করে আসছেন, তারা প্রত্যেকে কি যথার্থ কোরআন এবং সুন্নাহ শিক্ষা পাচ্ছেন? এই চ্যালেঞ্জটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আজকে এই জনপদের সকলে মিলে আপনাদেরকে চেষ্টা করতে হবে মান সম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে মান দেওয়া। মক্তবগুলোতে, যেখানে আমাদের বাচ্চারা কোরআন শেখে, তাই না? আছে না আপনাদের এখানে মক্তব? আপনারা সেখানে বাচ্চাদেরকে কেন পাঠাচ্ছেন? বাচ্চারা কোরআন শিখুকেরা যাচ্ছেন না? যাচ্ছে। হেফজখানা আছে না এখানে? তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের হেফজখানা সবগুলোকে মানসম্পন্ন করব, মক্তবগুলোতে মানসম্পন্ন করব, যাতে আমাদের বাচ্চারা শুদ্ধভাবে কোরআন পড়তে শেখে। শুধু কোরআন পড়তে শিখলে হবে না, কোরআনের অর্থ জানতে হবে না? কোরআনের অর্থ জানতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, ইসলামকে জানতে হবে, মুসলিমকে সে পরিচয় জানতে হবে, কোন বৈশিষ্ট্য থাকলে মুসলিম হয় সেটাও জানতে হবে। মুসলিমকে ঘুষ খায়? মুসলিমকে সুদ খায়? মুসলিমকে সুদ দেয়? মুসলিমকে চুরি করে? মুসলিমকে ছিনতাই করে? মুসলিমকে ধোকা দিতে পারে, প্রতারণা করতে পারে, মিথ্যা কথা বলতে পারে? তাহলে মুসলিমের সেই পরিচয় পাচ্ছি না কেন আমরা আজকে? এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে, বুঝতে হবে। আসুন আমরা এই চ্যালেঞ্জটার মোকাবেলা করি। আসুন আমরা প্রত্যেকেই, যে যে বয়সে আছেন, আপনি জানেন আপনার জ্ঞানের ঘাটতি কোথায়, জানাটা কোন জায়গায় এখনো কমপ্লিট হয় নাই, সেই ঘাটতিটা পূরণ করেন। পড়েন, পড়েন। আমরা তো পড়ার জাতি, পড়ার জাতি না? কারণ আমরা হচ্ছি সেই জাতি যাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা ইকরা নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা আয়াত পড়লে কলজাটা ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জাতি হওয়ার কথা মুসলিমের, এবং মুসলিমরা সেটা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন ওহী নিয়ে, এবং ওহীর আলোকে আলোকিত করলেন এই জনপদকে, বিশ্বচরাচরকে, তখন সেই প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচররা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো, হলেন, হয়নি? কিন্তু আজকে আমাদের দুর্দশা, কারণ জ্ঞান থেকে সরে এসেছি আমরা। অনেকে সায়েন্স, আর্টস কিংবা ম্যাথমেটিক্স, পিওর সায়েন্স মনে করছি ওই উন্নতিটাই মেন উন্নতি, ওটা উন্নতি। কিন্তু মুসলিমের মেন উন্নতি হচ্ছে কোরআন সুন্নার সায়েন্সকে ধারণ করা, শেখা। অতএব আসুন আমরা সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করি, কোরআন ভালো করে পড়তে শিখি, অর্থ শিখি, হাদিস শিখি, এবং এই দুটোকে শেখার মাধ্যমে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা বাস্তবায়ন করি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে, আজকে আমাদের যে পরিবারগুলো, আপনারা কি জানেন এই পরিবারগুলো ভেঙে দেওয়ার জন্য বৈশ্বিক একটা ষড়যন্ত্র চলছে, যাতে পরিবার প্রথা আর না থাকে, যাতে এই যে কি সুন্দর বিবাহ প্রথা এটা আর না থাকে। এবং বিবাহের মাধ্যমে আমরা পাচ্ছি একজন স্বামী এবং একজন স্ত্রীকে, যে স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে, এবং এই দুইজনের ভালোবাসার মধ্য দিয়ে জন্ম নেয় আল্লাহর আরও অনেক বান্দা, সন্তানেরা, যাদেরকে তারা অপত্য স্নেহে, মাতৃস্নেহে, ভালোবাসা দিয়ে তারা মানুষের মতো মানুষ করে। সুবহানাল্লাহ। সন্তান যদি ভালোবাসা না পায়, সেই সন্তান সুসন্তান হিসাবে গড়ে ওঠে না। মনে রাখবেন, আপনারা
পাশ্চাত্যের সভ্যতার দেশগুলোতে একটু সফর করেন, দেখবেন যে সেখানে অনেক সন্তানরা তাদের বা অধিকাংশই তাদের বাবার খবর জানে না, কে তার বাবা। আমি নিজে দেখিনি, কিন্তু আমি যখন সফর করেছি আমার কাছে কেউ কেউ বলেছেন যে পাশ্চাত্যের কোনো কোনো টিভি প্রোগ্রাম আছে এরকম যে সেখানে একটা মেয়ে তার নবজাতক শিশু নিয়ে উপস্থিত হয়, একটা মেয়ে অথবা একটা একজন মহিলা, অর্থাৎ 20-25 বছর বয়সের একজন মহিলা তার নবজাতক শিশু নিয়ে উপস্থিত হয়, এবং সেখানে সেই টিভি প্রোগ্রামে অনেক ছেলেপেলেকে উপস্থিত করা হয়, তার বন্ধু যার সাথে সে লিভ টুগেদার করেছিল, হতে পারে তারা 5 জন 10 জন 12 জন ইত্যাদি, এবং এর মধ্য দিয়ে আলাপ আলোচনা চলে, হাস্যরস চলে যে আচ্ছা এই নবজাতক শিশুর বাবা কে, বুঝতে পেরেছেন তারা কীরকম ফান করতেছে, অশ্লীল ফান মজা করতেছে, যে এই নবজাতক শিশুর বাবা কে, এদের মধ্যে কি অশ্লীল চিন্তা করেন, তার মানে জেনা ব্যভিচার করা হয়েছে এদের সবার সাথে, এবং কে এই সন্তানের বাবা, সেজন্য তারা ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্টের নাম শুনেছেন, ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ টেস্টের মধ্য দিয়ে বাবা আর সন্তানের সম্পর্ক নিরূপণ করা সম্ভব, ডিএনএ টেস্ট আল্লাহ সুবহানতাল্লাহর একটা চমৎকার সিস্টেম, একটা চমৎকার সিস্টেম যেটা আজকের আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। এই যে তাকদীরের কথা আমরা বলি, তাকদীর দেখেন এই যে প্রত্যেকের ডিএনএ আলাদা, এবং এই ডিএনএর মধ্যে সে কি করবে না করবে সব কিছু তার বৈশিষ্ট্য সব লেখা আছে, সুবহানাল্লাহ। সেই ডিএনএ টেস্টের মধ্য দিয়ে টিভির শেষে এসে বলা হয় যে এখানে কোন যুবক এই নবজাতকের বাবা, তার মানে বিবাহ প্রথা আর থাকবে না তাদের কাছে, সেই সভ্যতার ধারক বাহকদের কাছে। আজকে মুসলিম দেশগুলোতেও বিজাতীয় সেই অশ্লীল সভ্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বিবাহ শাদী কমে যায়, লিভ টুগেদার বেড়ে যায়। লিভ টুগেদার নাম শুনেছেন আপনারা, মানে বিবাহ ছাড়া একসাথে থাকা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এবং পাশ্চাত্যে অনেক সময় এরকমও করে, তাদের অনেক বাচ্চা হয়ে যায়, তারপরে শেষের দিকে এসে বিয়ে করে, আর এখন সেটা উঠে যাচ্ছে। তাহলে কি হবে জানেন, এটা হচ্ছে পরিবারগুলোকে ভেঙে দেওয়ার একটা বড় ষড়যন্ত্র। এই কালচার আসলে পরিবার আর থাকবে না। আচ্ছা, পরিবার না থাকলে কি হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলিমরা, কারণ মুসলিমদের সমাজ গড়ে ওঠে পরিবারের ভিত্তিতে, ঠিক কি না, এটা মনে রাখবেন। আর পরিবারে দেখেন আমাদের পরিবারগুলো কি সুন্দর জীবন, মা মা করে ডাকলে যে কি ভালো লাগে, আল্লাহু আকবার। যিনি মাকে হারিয়েছেন ওই হারানোর মুহূর্তে আপনি দেখবেন আপনি কান্না সম্বরণ করতে পারবেন না, যে দুঃখ, যে বেদনা পৃথিবীর সবচেয়ে প্রিয়জনকে হারানোর পরে, বাবা মা একসাথে সুন্দর যে পরিবার ভিত্তিক জীবন, এত সুন্দর জীবন আসলে ওরা বুঝে না, ওরা বুঝে না, কারণ তারা জীবনটাকে অন্যভাবে অশ্লীলভাবে এনজয় করে, আর আমরা এনজয় করি ভালোবাসা দিয়ে, আমরা এনজয় করি মাহাব্বা দিয়ে, আমরা জীবনটাকে উপভোগ করি পারস্পরিক আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার মধ্য দিয়ে। আমাদের মধ্যে সৎ ছেলে মেয়েরা দেখবেন সবচেয়ে বেশি মজা পায় পিতামাতার সেবা করতে, তাই না? কিন্তু আজকের আধুনিক সভ্যতা পিতামাতার সেবা থেকেও আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে, স্বার্থপর করে দিয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের বিশাল চ্যালেঞ্জ, পরিবারগুলোকে ভেঙে দেওয়া, বিবাহ সম্পর্কের বাইরে সম্পর্ক স্থাপন করা, এবং মা বাবার প্রতি দায়িত্ব পালন না করা, পিতামাতা তাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা না দেওয়া, এই কাজগুলো হওয়ার মধ্য দিয়ে কি হয়, পরিবার ভেঙে যায়। পরিবার ভেঙে গেলে ইসলামী শিক্ষা আর থাকবে না। স্কুলে কি আমাদের বাচ্চারা ইসলাম শেখে, কতটুকু ইসলাম শেখে? সামনে তো শুনতে পাচ্ছি যে ইসলাম শিক্ষার যে বইগুলো তার পরীক্ষাও বাতিল হয়ে যাবে, ওয়াল আইয়াদু বিল্লাহ। আমার মনে হয় যারা আজকে আমাদের এই শিক্ষার নীতি প্রণয়ন করছেন তাদের আল্লাহর কথা ভুলে গেলে চলবে না। আমাদের তাদের সবার স্রষ্টাকে আল্লাহ, যদি আল্লাহর দিনকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা কেউ চিন্তা করে অথবা সেগুলোকে আমাদের শিক্ষা থেকে বিদায় করতে চায়, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। অতএব আসুন আমরা শিক্ষায় যেন আমাদের
বাচ্চারা শিখতে পারে সে ব্যবস্থা করি। এখন স্কুলে যদি শিখতে না পারে তাহলে পারিবারিকভাবে আপনি শেখাচ্ছেন না? আপনি কিন্তু আপনার সন্তানকে শেখাচ্ছেন, আপনি নিজে হয়তো আপনার বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন, অথবা আপনি মক্তবে পাঠানোর ব্যবস্থা করেছেন, অথবা আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে তাকে পাঠাচ্ছেন। কিন্তু পরিবারগুলো যদি না থাকে তখন এই ছোটো বাচ্চা কার কাছে গিয়ে পড়বে? সুতরাং পারিবারিক শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সন্তানরা যদি ইসলাম সম্পর্কে, দীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ভালো শিখতে না পারে তাহলে পরিবার সে দায়িত্বটা গ্রহণ করছে। অতএব পরিবারের এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটার মুখোমুখি আমাদেরকে দাঁড় করাতে হবে। আমাদেরকে ইসলামিক একটা জীবন ব্যবস্থা এর মধ্য দিয়েই জীবন অতিবাহিত করতে হবে, যাতে করে ইসলামের পারিবারিক যে ঐতিহ্য, ইসলামের পারিবারিক যে মূল্যবোধ, সেটা যেন আমরা হারিয়ে না ফেলি, যেন আমাদের পরিবারগুলো রক্ষিত হয়, যেন আমাদের পারিবারিক সম্প্রীতিটা বজায় থাকে, যেন আমরা পরিবারের একের প্রতি অন্যের ভালোবাসা পোষণ করি এবং অন্যের অধিকারগুলো সংরক্ষণ করি। তৃতীয় যে বিষয়টা এখানে বলবো, আমাদের যুবক সমাজ, তরুণ সমাজ, ছেলে এবং মেয়ে, তারা আমাদের কলিজার টুকরা, তারা দেশের ভবিষ্যৎ। এই সন্তানদেরকে মানুষ করা একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ, তাই না? আমাদের সন্তানরা যখন একটু স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে কোন মাদ্রাসায় দিব, কোন স্কুলে দিব, এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করি। কারণ হচ্ছে কোন শিক্ষায় সে শিক্ষিত হবে, তার ক্যারিয়ার কী হবে, এটা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আমি মনে করি যে এই যে একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে, বাচ্চাকে কোন প্রতিষ্ঠানে দেব, আপনারা মনে রাখবেন আমার আপনার সন্তানকে মানুষ করার জন্য সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া উচিত। কী শিক্ষা দেওয়া উচিত? কোরআন শিক্ষা দেওয়া উচিত। এতে কারো কোনো দ্বিমত থাকা চলবে না। আজকাল দেখা যাচ্ছে যে অনেক ধনী ফ্যামিলি, সচ্ছল ফ্যামিলি, তারা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা না দিয়ে নাচ গান শেখাচ্ছে, আছে না? শহর অঞ্চলের লোকজন এটা বেশি করে, তারা মনে করছে নাচ গান দিয়ে অনেক নাম হবে, টিভিতে আসবে, বিশ্বব্যাপী নাম হবে। কিন্তু আসলে আল্লাহর কাছে কি নাচ গান দিয়ে সম্মানিত হওয়া যাবে? আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে কোরআন শিক্ষা দিয়ে। কারণ কোরআন শিক্ষা করা ছাড়া কোনো সন্তান সে মুত্তাকি হতে পারে না। তাকওয়া অর্জনের জন্য কোরআন শিক্ষা প্রথম শর্ত। সুতরাং আমাদের এই যে সন্তানদের কথা বলছি, আমি যুবক বলতে সে সন্তান শিশু বয়স থেকেই ধরে নেই, তারপরে সন্তানরা যখন একটু বড় হয়, মাধ্যমিকে পৌঁছে, এখন তো আমাদের সমাজে অনেক অনেক শহরে একরকম সমস্যা, গ্রামে আরেক রকম সমস্যা। শহরের সমস্যার মধ্যে আমরা দেখেছি কিশোরদের মধ্যে বখাটে এক ধরনের কিশোর তৈরি হয়, হয় না? এটা কিন্তু গ্রামেও কোথাও কোথাও আছে, বখাটে শিশু। তার মানে হচ্ছে তারা একটা গ্যাং তৈরি করে, মজা করে, চুরি করে, ছিনতাই করে, এবং সবচেয়ে ভয়াবহ যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে তাদের অনেকে মাদকের মধ্যে সম্পৃক্ত হয়ে যায়। মাদক কিন্তু আজকে গ্রামে গঞ্জে শহরে সর্বত্র ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য মাদক হচ্ছে একটা বড় ধরনের ষড়যন্ত্র। আমাদের দেশে কি করে আসে এটা? কেউ তো পছন্দ করেন, এটা তো আইনত দণ্ডনীয়, নিষিদ্ধ। মাদক কারো কাছে পাওয়া গেলে তার শাস্তি অনিবার্য। কিন্তু তারপরে কিভাবে আসে? আসে একটা চক্র, আসলে আমাদের এই তরুণদেরকে ধ্বংস করে দিতে চায়, আমাদের শিশুদেরকে ধ্বংস করে দিতে চায়। কারণ মাদকের ছোবলে একবার পড়লে সে আর তার ক্যারিয়ার গড়তে পারে না। এখন ষড়যন্ত্রকারীরা তো থাকবেই, আমাদের তো সাবধান হতে হবে, আমাদের সন্তানদেরকে তো আমাদের বোঝাতে হবে। শুধু মাদকই তো একমাত্র চ্যালেঞ্জ না, আরও অনেক চ্যালেঞ্জ আছে। টিভি, এর মধ্যে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, কম্পিউটার এবং সাইবার কাফে। এগুলো তো আপনারা জানেন, জানেন না? আমাদের অনেক সন্তানেরা দেখবেন যে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটের মধ্যে থাকে। ইন্টারনেটের জগতের মধ্যে আসলে যেই মানে নিষেধাজ্ঞা থাকা দরকার সেটা আমাদের দেশে নাই। এখানে অনেক খারাপ ফিল্ম আছে, অনেক খারাপ কিছু আছে, এগুলো দেখে 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 ছেলেমেয়েরা পড়া থেকে অন্যদিকে চলে যায়। আপনি দেখবেন যে অনেক সন্তান, বিশেষ করে ভুক্তভোগীরা এটা ভালো জানবেন, যে অনেক সন্তান যারা তাদের পড়া থেকে মনোযোগ হারিয়ে ফেলেছে, কারণ তার মধ্যে আসক্তি তৈরি হয়ে গেছে, সারা এটাকে বলা হয় গ্যাজেট আসক্তি, গ্যাজেট, এগুলোকে বলা হয় গ্যাজেট। তার মানে হচ্ছে ট্যাব, অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন ইত্যাদি।
এগুলোর মাধ্যমে সে হয়তো সারাক্ষণ ফিল্ম দেখে অথবা মেয়েদের ছবি দেখে অথবা অশ্লীল ছবি দেখে। আর এখন তো অনেক লাইভ প্রোগ্রাম হয়, খারাপ মেয়েরা ছেলেদের সাথে সরাসরি ডিরেক্ট লাইভ প্রোগ্রামের মধ্যে কথাবার্তা বলে। এগুলো কিন্তু তরুণদের চ্যালেঞ্জ। যারা আজকে এখানে মা বাবারা আছেন, এটা তাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় বলি আমার ছেলে সব জানে, বলে যে আমি এই মোবাইল ফোনের সব কী আছে জানি না, কিন্তু আমার ছেলে সব জানে। কিন্তু সে যে অশ্লীল সব জানে এটা কি আপনি জানেন? সে যে তার সমস্ত মেধা সমস্ত সময়টা এর মধ্যে নষ্ট করে দিচ্ছে সেটা কি আপনি জানেন? তাহলে এই জানার মধ্য দিয়ে কোনো অহংকার নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত জনেরা, এমনকি সাধারণ শিক্ষিত জনেরা যারা আসলে ধর্মপরায়ণ নন, সে সমস্ত শিক্ষাবিদরাও বলছেন 18 বছর আগে শিশুদের কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন ট্যাব দেওয়া যাবে না, যাবে না। শিশুদেরকে নষ্ট করার, এবং বিশেষ করে যারা কিশোর কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে গমন করছে তাদেরকে নষ্ট করার আরেকটা ষড়যন্ত্র হচ্ছে নাস্তিকতা। আপনার কি নাস্তিকতার কথা শুনেছেন? নাস্তিকতা প্রথম হচ্ছে সংশয় সৃষ্টি করা হয়, সন্দেহ যে কোরআন যে আল্লাহর কিতাব কেমনে বুঝি। তারপরে বলা হয় হাদিসের ব্যাপারে যে হাদিস যে এটা সত্য সেটা কেমনে বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু পরে হাদিসের বইগুলো লেখা হয়েছে, এই ধরনের নানা কথা বলে বলে হাদিস সম্পর্কে আমাদের আসলে এক ধরনের সংশয় সন্দেহ তৈরি করা হচ্ছে। এই জন্য আজকাল আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়ালিয়াযু বিল্লাহ। কোরআন এবং হাদিস দুটো মিলেই কি ইসলাম? ইসলাম কোরআন এবং হাদিস মানার নাম। কি মানার নাম? কোরআন এবং হাদিস মানার নাম। শুধু কোরআন আসলে হাদিস ছাড়া মানা কি যায় বলেন? কোরআন কি হাদিস ছাড়া মানা যায়? যায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু উঠতি তরুণ কিংবা শিক্ষিত মানুষ তারা ইন্টারনেটে এটা ওটা পড়ে বা কিছু কিছু লোকদের ভুল বক্তব্য শুনে শুনে তারা ধীরে ধীরে হাদিসকে অস্বীকার করছে। এরপরে আরও ভয়াবহ হচ্ছে তারা স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, স্রষ্টা কি আছেন? কিছু লোক বলে যা দেখি সেটাই মানব, যা দেখি না সেটা মানব না। আচ্ছা, এই মহাবিশ্বের মধ্যে কতটুকু দেখেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সব দেখে এসেছেন সবাই? এই মহাবিশ্বের সবগুলো গ্রহ সফর করা হয়েছে আপনাদের? মঙ্গল গ্রহ সফর করেছেন? চাঁদ? আমরা সফর করিনি। অথচ এই মহাজগতের মধ্যে কত সৌরজগৎ আছে, নীহারিকা আছে, গ্যালাক্সি আছে, এই সূর্যের মতো কিংবা সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগৎ আছে, সেগুলোর মধ্যে কি আছে আমরা কি দেখেছি? তাহলে সেগুলো কি অস্বীকার করি আমরা? আমরা অস্বীকার করি না। অক্সিজেন দেখেছেন আপনারা? অক্সিজেন দেখেন নাই, অস্বীকার করেন? হাইড্রোজেন দেখেছেন? কিন্তু আমরা দেখেন কি অদ্ভুত ব্যাপার, যে লোকগুলো না দেখে অনেক কিছু স্বীকার করে, কিন্তু সেই লোকগুলো আল্লাহকে বলে যে না দেখে তারা স্বীকার করতে চায় না। এইভাবে নাস্তিকতা আজকে আমাদের তরুণ সমাজের মধ্যে ঢুকে যাচ্ছে। যারা আপনারা বড় আছেন তারা খেয়াল করবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখতেই হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আপনাদেরকে কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে সেই দিনের জন্য কি ব্যবস্থা আমরা করেছি? এবং তার আগে ব্যবস্থা করার জন্য তো আপনার ইমান লাগবে, আমল লাগবে, ইমান এবং ইসলামকে বুঝতে হবে। অতএব নাস্তিকতার কবলে যিনি পড়েছেন তিনি দুনিয়াতেও ধ্বংস হয়েছেন, আখিরাতেও তার জন্য চূড়ান্ত ধ্বংস অপেক্ষা করছে। নাস্তিকতা হচ্ছে যারা স্রষ্টাকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে রব হিসাবে অস্বীকার করে, আল্লাহকে ইলাহ হিসাবে অস্বীকার করে, এবং এই অস্বীকার করার মধ্য দিয়ে কোরআনের বক্তব্য হচ্ছে তারা জাহান্নামে কত বছর থাকবে? একটু জোরে বলেন, কত বছর থাকবে? চিরকাল। যারা নাস্তিকতার মধ্যে ঢুকে যায় জাহান্নামে তাদের অবস্থান হবে চিরকাল, তারা সেখান থেকে আর বের হতে পারবে না। আপনি কি চান আপনার কলজার টুকরা সন্তানটা এভাবে জাহান্নামী হয়ে যাক?
তাহলে সন্তানকে এখন থেকে ইসলামী তারবিয়াত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারটা সবাই আমরা বুঝি, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? বাঁচাবো হচ্ছে পরিবার পরিজনের উপর যতগুলো চ্যালেঞ্জ আছে এগুলোকে বুঝে নিয়ে তাদেরকে সেই চ্যালেঞ্জ থেকে রক্ষা করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করা, আল্লাহর সাথে কানেক্ট করা। আপনি যখন মসজিদে যাবেন তাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আপনি যখন সিয়াম পালন করবেন তাদেরকেও সিয়াম পালন করাবেন, আপনি তাদেরকে বলবেন বাবা মা তোমরা কখনো অন্যায় কাজ করো না, তোমরা আল্লাহকে মেনে চলো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমরা কোনো হারাম কাজে লিপ্ত হইও না, তোমরা কোনো মুনকারাত এবং অন্যায় কাজে লিপ্ত হইও না, তোমরা কোনো অশ্লীল কাজে লিপ্ত হইও না। এই নাসিহাগুলো আপনাদেরকে করতে হবে, কিন্তু তার আগে নিজেদেরকেও তো ভালো হতে হবে না? নসিহা করার জন্য নিজেকে ভালো হতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের সমালোচনা করেছেন, কারণ তারা মানুষকে বলতো তোমরা ভালো হয়ে যাও, অথচ তারা নিজেরা ভালো হতো না। আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা মানুষকে পুণ্যের নির্দেশ দিচ্ছ অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ, আর তোমরা কোরআন তেলাওয়াত করছো, আল্লাহর কিতাব তেলাওয়াত করছো, আল্লাহর কিতাব তেলাওয়াত করে কিছু শিখো না, তাহলে ভালো হচ্ছ না কেন? নিজেরা ভালো না হয়েও মানুষকে তোমরা আশা করছো তারা ভালো হয়ে যাবে, এটা ঠিক নয়। ইসলামের নীতি হলো নিজে আগে ভালো হবেন, তারপরে মানুষকে ভালো হওয়ার নির্দেশ দেবেন, এবং তখন মানুষ আপনাকে আর মুনাফিক বলবে না। তা আপনারা কি ভালো মুসলিম হওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আমি এই সমাজের আরও দু একটা চ্যালেঞ্জের কথা বলবো, যেটা আমাদের মুসলিম নারীদের চ্যালেঞ্জ, মুসলিম নারীদের চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের মুসলিম নারীরা। অমুসলিমরা চিন্তা করে দেখেছে যে মুসলিম নারীকে যদি নষ্ট করা যায় তাহলে পুরো মুসলিম উম্মাই ধ্বংস হয়ে যাবে, কারণ নারীদেরকে যদি পণ্য হিসেবে ব্যবহার করা যায়, অশ্লীলতার মধ্যে যদি তাদেরকে ঢোকানো যায়, পর্দা যদি উঠিয়ে দেওয়া যায়, তাহলে জেনা ব্যবচার বেড়ে যাবে এবং ইসলামের কোনো নীতিমালাই আর থাকবে না। মনে রাখবেন, যেমন ধরেন যারা পর্দার মধ্যে নাই, যারা দিনদারি নাই, জেনা ব্যবচার করে, দেখবে যারা নামাজও পড়ে না, কারণ এত বড় অপরাধ করার পরে, এত বড় পাপ করার পরে সে রোজাও রাখবে না, সে নামাজও পড়বে না, সে কোরআন পড়বে না, সে আল্লাহকেও আল্লাহর কোনো নির্দেশ মানবে না। এই জন্য নারীদেরকে নষ্ট করতে পারলে যে কোনো মুসলিম সমাজে জেনা ব্যবচার থেকে যে কোনো অপকর্ম বেড়ে যায়। পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলো হচ্ছে কি, মদের বার অথবা ক্যাসিনো, তাই না? বিশ্বের দেখবেন পাশ্চাত্য দেশগুলোতে অনেক ক্যাসিনো আছে, ওখানে কি হয় জানেন, জুয়া খেলা হয় আর মদ পরিবেশন করা হয় আর নারীর অশ্লীল নৃত্য। তাহলে দেখা যাচ্ছে যে মদ এবং নারী, এটা দিয়ে পৃথিবীর যে কোনো সমাজকে, যে কোনো শ্রেণীকে ধ্বংস করা হয়। এবং আজকের এই সভ্য জগতেও যখন কোনো ব্যক্তিকে পদস্খলনের জন্য কেউ চিন্তা করে, তখন তার পেছনে এভাবেই মদ নারীর একটা ষড়যন্ত্র করা হয়। সুতরাং আজকের মুসলিম নারীদেরকে দেখেন পর্দা থেকে বের করে আনা হচ্ছে, আমাদের সমাজে সহশিক্ষা চালু হয়েছে, হতে হতে আমরা সবাই এখন মনে করি যে নো প্রবলেম, অসুবিধা নাই, মেয়েদের বেপর্দা দেখে আমাদের কাছে আর খারাপ লাগে না। দেখেন সবাই কিন্তু অভ্যস্ত হয়ে গেছেন, আপনাদের গ্রামেও কয়জন পর্দা করে আছে? আলহামদুলিল্লাহ, গ্রামে গঞ্জে এখনও পর্দা নসেন অনেক মহিলারা আছেন, আমরা এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটাও তো ঠিক, বেপর্দার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সাবধান হন। আমি সেই সমস্ত বাবাদেরকে বলবো, সেই সমস্ত ভাইদেরকে বলবো, আপনার হাউসহোল্ডের মেয়েরা যদি পর্দা না করে, মনে রাখবেন এই মুসলিম উম্মাকে ধ্বংসের ষড়যন্ত্রের পাপী আপনি হবেন। আপনি সেই কাজে সহায়তা করলেন যে কাজে মুসলিম উম্মা নষ্ট হয়, যে কাজে অশ্লীলতার প্রচার প্রসার ঘটে, অতএব সেই কাজটা করা যাবে না। নারীদেরকে ঘর থেকে বের করে ফেলা হচ্ছে, আমাদের দেশীয় বিভিন্ন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান নারীদেরকে চাকরি দিচ্ছে, চাকরি দিয়ে নারীদের যে ইসলামী ঐতিহ্য সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসছে। তাতে করে কি হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে,
স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, তালাকের আবেদন বাড়ছে, আর তাদের যে সন্তানরা পরিবার ভেঙে যাওয়ার পরে এই সন্তানগুলো কার কাছে যাবে বলেন তো? এই সন্তানগুলো অনেকটা বাবা মা থাকার পরেও ইয়াতিম হয়ে পড়ছে এবং সুশিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এইভাবে দেখেন মানে আমাদের নারীদের সামনে নানা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পাশ্চাত্যের বিভিন্ন প্রতিষ্ঠান। আরেকটা চ্যালেঞ্জ আমাদের নারীদের সামনে, আপনি দেখবেন গৃহিণীরা বাসার মধ্যে বসে টিভি দেখে, টিভি দেখে না, কি টিভি দেখে বলেন তো? তারা কি ওয়াজ মাহফিল দেখে? ম্যাক্সিমামই দেখে, ওয়াজ মাহফিলও কেউ কেউ দেখে আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু অধিকাংশ দেখে কি? স্টার জলসা, স্টার জলসা। সেখানে মানে একটা পারিবারিক অশান্তি কীভাবে তৈরি হবে এগুলো দেখানো হয়। খারাপ শাশুড়ি, বদরাগী শাশুড়ি, হ্যাঁ, খারাপ বউ ইত্যাদি নানা ধরনের নাটুকেপনা এবং কাল্পনিক চরিত্র দিয়ে মানুষের ব্রেনগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে স্টার জলসার ঘন্টার পর ঘন্টা দেখে তাতে পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মা যে মা স্টার জলসা দেখে সে কিন্তু তার সন্তানকে সময় দিচ্ছে না, সে তার স্বামীকেও সময় দিচ্ছে না, এবং সে এগুলো দেখে দেখে অবৈধ প্রেম প্রীতি কীভাবে করা যাবে সেগুলো শিখছে। এগুলো আমাদের মেয়েদের জন্য ভয়ঙ্কর। আর নাটকের মধ্যে, নাটক এবং সিনেমায় দেখবেন যে সবসময় প্রেম দেখায়। এই প্রেমটা কি শরীয়তে জায়েজ আছে? একটা প্রেম তো জায়েজ আছে নাকি? সেটা হচ্ছে কার সাথে? স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর। কিন্তু বিবাহের আগে নারী পুরুষ এভাবে কি সম্পর্ক স্থাপন করতে পারে? না তারা মানসিক সম্পর্ক স্থাপন করতে পারে বিবাহের পূর্বে, না তারা শারীরিক কোনো সম্পর্ক স্থাপন করতে পারে। এটা কমপ্লিটলি হারাম। এই হারাম থেকে আমাদেরকে, আমাদের মেয়েদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য হিজাব, তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া, তাকওয়ার শিক্ষা দেওয়া, দিনদারি শিক্ষা দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। কিছু আমি বললাম। আরেকটা চ্যালেঞ্জ আছে আমাদের সমাজে, সেটা হচ্ছে দিনদারি সঠিকভাবে পরিপালন না করার চ্যালেঞ্জ। কীরকম? দেখবেন যে অনেকেই তারা মনে করতেছে ইমানের কাজ কিন্তু করতেছে শিরক। মাজারে সিজদা দেওয়াটা কি বলেন তো? মাজার তওয়াফ করাটা কি বলেন তো? এবং কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়াটা কি শিরক? কোনো একটা আংটি বা লোহার তাগা এগুলো শরীরে ঝুলিয়ে মনে করা যে এতে তার ভালো হবে অথবা মন্দ থেকে সে বাঁচতে পারবে, এটা কি শিরক? শিরকে আকবার। এগুলো কিন্তু, এই চ্যালেঞ্জগুলো আছে না আমাদের সমাজে? তারপরে দেখবেন যে গায়রুল্লাহর নামে কসম করে, গায়রুল্লাহর নামে, মানে যেমন তোমার মাথার কসম আছে না, তোমার মাথার কিরাকাড়ি, কসমকারি, এগুলো কি শিরক? মানুষ মনে করছে যে এগুলোতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো সবচেয়ে বড় সমস্যা, তাই না? এটা এত বড় সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক করা কি ক্ষমা করেন না, এছাড়া আর যে কোনো পাপকে তিনি ক্ষমা করেন। সুতরাং শিরকের সমস্যা ভয়াবহ সমস্যা, ইমানের গণ্ডগোল হলেই সেটা শিরক হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে আর কারোর জন্য সালাত পড়েন কি হবে? আপনি যদি আল্লাহর পাশাপাশি কারোর জন্য সালাত পড়েন সেটাও শিরক হবে। সালাত পড়তে হবে কার জন্য? রোজা রাখতে হবে কার জন্য? কোরবানি করতে হবে কার জন্য? ইবাদত করতে হবে কার জন্য? শুধু আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য বললে, মানে আল্লাহর জন্য বললে হবে না, বলতে হবে একমাত্র আল্লাহর জন্য। কারণ আপনি যদি আল্লাহর জন্য করেন আবার গায়রুল্লাহর জন্য করেন, তখন কি হবে? শিরিক হবে। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। তাহলে আমাদেরকে শিখতে হবে যে পিওর ইবাদত কিভাবে করা যায়, নির্ভেজাল ইমান কি করে রাখা যায়, নির্ভেজাল তাওহীদ কি করে পরিপালন করা যায়, এবং কি করলে শিরিক হবে, তাহলে সেটা আমরা করব না। আমাদেরকে ইমান জানতে হবে যাতে সেটা আমরা ধারণ করি, শিরিক জানতে হবে যাতে সেটা আমরা বর্জন করি, কি করি? বর্জন করি। আরেকটা ভয়াবহ চ্যালেঞ্জ আছে আমাদের সামনে, সেটা হলো বেদা। কি সেটা? বেদা। আমাদের দেশে প্রচুর বেদাতের প্রচলন আছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা মনে করি সেটা সুন্নাহ। কি মনে করি? সুন্নাহ। যদি আপনি বলেন যে ভাই আপনি এভাবে কেন করছেন, এই আমলটা এভাবে কেন করছেন, যেমন শবে বরাতের সালাহ,
কেন পড়ছেন? সর্বব্যাপী তো কোনো সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে? অথবা এরকম আরও দেখবেন যে বিভিন্ন উপলক্ষে শবে মেরাজের সালা শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি যে কেন, বলেন যে ভাই আমি এটা তো করতেছি আল্লাহর জন্য করতেছি, আল্লাহ কবুল করার মালিক। বিদাত কখন হয় এটা জানতে হবে না? ওইটা না জানলে কিন্তু বিদাতের চ্যালেঞ্জ থেকে যাবে। বিদাত হচ্ছে সেই আমলগুলো যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা চালু করেননি, অর্থাৎ ওহির মাধ্যমে যে ইবাদত চালু হয়নি, পরবর্তীতে মানুষ এসে মনে করেছে এই আমলগুলো চালু করলে ভালো হবে। যেমন মিলাদ চালু করেছে, কিয়াম চালু করেছে, এক ধরনের মিলাদের সাথে কিয়াম, কিংবা মানে জিয়ারাতের স্পেশাল সিস্টেম চালু করেছে, মাজার কেন্দ্রিক ওরস চালু করেছে। কি এগুলো? বেদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেন্দ্রিক সাহাবাই কেরাম কি কোনো ওরস করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কি সাহাবারা কোনোদিন তওয়াফ করেছিলেন? করেননি। তাহলে আমাদেরকে দেখতে হবে যেটা সুন্না দ্বারা এস্টাবলিশড, সুন্না দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে ইবাদত। সুন্না কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার কথা অথবা তার ফেল অথবা তার মৌন সম্মতি দ্বারা যে ইবাদতগুলো সমর্থিত হয়, পরিপালিত হয়, সেটা হলো ইবাদত। আর যে ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী দ্বারা, তার কাছে যে ওহী এসেছে তার ফেল কাউল তাকরির ইত্যাদি, অথবা সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা জানতে পারিনি, নতুন করে উদ্ভাবন করা হয়েছে, প্রচলন করা হয়েছে, সেগুলো যদি ইবাদত হিসাবে পালন করা হয় সেটা কি হবে? সেটা হবে বেদাত। আজকে দেখবেন যে পোশাকের বেদাত আছে, স্পেশাল এক ধরনের টুপি, সবুজ রঙের টুপি, এগুলো মনে করা হয় যে একটা বিশেষ তরিকার টুপি, তাই না? এগুলো কি আছে নাকি ইসলামে? এগুলো নাই, এগুলো নাই। যেগুলো নাই সেগুলো হবে কি? বেদাত। আর যেগুলো শরীয়ত সম্মতভাবে আমরা করি, পাঁচ ওয়াক্ত সালাত, আমরা যে রুকু করি, সেজদা করি, এগুলো শরীয়তে আছে না? এগুলো শরীয়তে আছে, সেটা হলো সুন্নাহ ভিত্তিক ইবাদত। তাহলে ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। আর যদি আমরা সুন্নাহ ফলো না করি, আল্লাহর জন্য যদি করি, কি হবে সেটা? বেদাত। এটা মনে রাখবেন, আপনি একটা কাজ করলেন আল্লাহর জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করলেন না, কি হবে সেটা? বেদাত। এটা কি বুঝতে পেরেছেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না করলে আল্লাহ কবুল করবেন না। আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা। এক নাম্বার কি? ইমান। ইমান, ইমান না থাকলে তো আমল কবুল হবে না। এক নাম্বার হলো কি? ইমান। দুই নাম্বার কি? এখলাস। এখলাস মানে, এখলাস মানে কি? কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করতে হবে সমস্ত ইবাদত, তাহলে সেটা কবুল হবে। আর তিন নাম্বার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, এটাকে বলা হয় মুতাবাআত রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। সালাত যদি এখন কেউ অন্যভাবে পড়ে হবে? সে যদি ওয়াক্তের মধ্যে পরিবর্তন করে, যেমন জোহরের সালাত সে আসরের সময় পড়ল, আসরের সালাত জোহরের সময় পড়ল, আর বললো যে একই তো সালা, টাইম না হয় একটু উল্টাপাল্টা করলাম, অসুবিধা কি? অসুবিধা আছে না? আচ্ছা, ঠিক তেমনি যদি সে আসরের সালাতকে তিন রাকাত আর মাগরিবের সালাতকে চার রাকাত করল, সমস্যা আছে? কেন হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এটা সমর্থিত নয়, মাগরিব তিন রাকাতই রাখতে হবে, আসর চার রাকাতই রাখতে হবে। এখন আরেকটা কাজ, যেমন আমরা আল্লাহু আকবার বলে সানা পড়ি, তাই না? তারপরে সূরা ফাতিহা। এখন যদি কেউ বলে যে না, আমি একটু পরিবর্তন করতে চাই, আমি আল্লাহু আকবার বলে আত্তাহিয়াতু পড়ব, আর আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়ব, হবে? কেন হবে না? একই জিনিস তো, আমি তরকারি যেমন আগে খাই পরে খাই, অসুবিধা কি? হ্যাঁ, তরকারি খাওয়ার ক্ষেত্রে সেটা জায়েজ আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সেটা জায়েজ না। এটা মনে রাখবেন, এটা ভুলে গেলে চলবে না। তরকারি খাওয়ার সাথে ইবাদত কি মিলালে চলবে না? এটা হচ্ছে ইবাদত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবেই হতে হবে। ওই তারতিবটাকে আগু পিছু করার অধিকারও আমাদের নাই, কিন্তু তরকারির ক্ষেত্রে আমি ভাত খাই, আমি আলু খাই, আমি রুটি খাই, গোশ খাই, মাছ খাই, হালাল হইলেই জায়েজ। এবং আগে খান আর পরে খান, কেউ একজন গোশ দিয়ে শুরু করলেন, আরেকজন ডাল দিয়ে শুরু করলেন, জায়েজ আছে না?
জায়েজ আছে, কারণ খাওয়া দাবারের মধ্যে হালাল হলেই আপনি যেভাবে ইচ্ছা খান অসুবিধা নাই। আপনার বাড়িটাকে দোতলা করেন, তিনতলা করেন, চারতলা করেন, জায়েজ আছে না? জায়েজ আছে। এখন কেউ যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো দোতলা বাড়ি ছিল না, এই যুক্তিটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জোহরের রাকাত চার রাকাতই ছিল ফরজ, এখন যদি ছয় রাকাত করি, যে দুই রাকাত বাড়াইলাম, তখন একতলা বাড়ি ছিল, এখন যখন দোতলা করলাম, এখন চার রাকাতের জায়গায় ছয় রাকাত করলাম, জায়েজ হবে? হবে না। এই জিনিসটা একটু বুঝতে হবে, না হলে চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন। আপনার সামনে দেখবেন যে অনেক ইবাদত চলে আসবে, এই এলাকায় দেখবেন যে কত কিছু, যেমন আশুরার মহরমের সময় দেখবেন যে মাতম করে, হাই হাসান, হাই কারবালা, তাই না? এগুলো করে না? এগুলো কি হবে বলেন তো? এগুলো বেদাত হবে, এগুলো বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মৃত্যুকে ঘিরে মাতম করার কথা বলেছেন? তিন দিনের বেশি শোক পালন করা কি বেদা? শুধুমাত্র স্বামীহারা মহিলার ক্ষেত্রে তার ইদ্দত এবং শোকের সময়সীমা হচ্ছে 4 মাস 10 দিন। এগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য শুরুতে আমি যেটা বলেছি, আমাদের জ্ঞানের অর্জনটা বাড়াতে হবে। জ্ঞানটা কমলে আপনার বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন, ইবাদত বেদাত হয়ে যাবেন, বুঝতেই পারবেন না, মনে করতেছেন আহা এত আমল করলাম, আখিরাতে গিয়ে দেখবেন যে আহা কিরে আমলগুলো তো সব বাতিল। পরীক্ষায় প্রশ্ন আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবন সম্পর্কে লেখো, আপনি দিয়ে লিখে আসলেন মাদানী জীবন, খুব সুন্দর করে নম্বর পাইবেন। পরীক্ষায় আসলো সুরা ফাতেহা অর্থ সহ লিখো, আপনি বলে আরে সুরা ফাতেহার চাইতে সুরা ইখলাস আরো গুরুত্বপূর্ণ, ওইটাই লিখবো আমি, নম্বর পাইবেন। তাহলে আল্লাহকে কি দোষারোপ করতে পারবেন যে আল্লাহ দুনিয়াতে তো এত আমল করলাম, সে ওরস করলাম, কবর তওয়াফ করলাম, কবর আল্লাহর কাছে চাইলাম, তার মাধ্যমে তোমার কাছে শাফাতের হ্যাঁ প্রার্থনা করলাম, তুমি যদি কিছুই কবুল করলে না, এই দোষ কি আল্লাহকে দেওয়া যাবে? দোষ তো কার? আমাদের নিজেদের, কারণ আমরা শিখি নাই। তাহলে আমাদেরকে শিখতে হবে, শিখতে হবে। এই যে একের পর এক চ্যালেঞ্জ আমাদের সমাজের মধ্যে আছে, এই চ্যালেঞ্জগুলো থেকে আমার নিজেকে রক্ষা করতে হলে, পরিবারের সবাইকে রক্ষা করতে হলে, স্ত্রী দ্বারা পরিবার, সন্তান সন্ততি তাদেরকে রক্ষা করতে হলে, গ্রামবাসীকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, আমাদেরকে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিখতেই হবে। এর কোনো বিকল্প নাই। পৃথিবীর অন্য মানুষ এসে আমাদেরকে কোরআন শেখাবে না, অমুসলিমরা এসে আমাদেরকে কোরআন শেখাবে না, এই শেখার দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হবে, আমার সন্তানকে শেখানোর দায়িত্ব আমার নিজেকেই নিতে হবে, এই সমাজকে আলোকিত করার দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হবে। এখানকার যে মক্তব, এখানকার যে প্রতিষ্ঠান, এখানকার যে মসজিদগুলো আছে সেগুলোকে আবাদ করার দায়িত্ব আমাকেই নিতে হবে। যে মসজিদের জন্য আজকের এই আয়োজন, যে মসজিদ আপনাদের সামনে আয়োজন করেছে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো সেই মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ বানায়, আল্লাহর জন্য মসজিদ বানায় মানে কি? আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদগুলো হচ্ছে কি? আল্লাহর ঘর। মসজিদগুলো কার ঘর? আল্লাহর ঘর। মসজিদগুলো আল্লাহর ঘর, অতএব আল্লাহর জন্য যে এই পৃথিবীতে ঘর বানায়, কারণ এটা হলো ইবাদতের জায়গা। মসজিদের মাধ্যমে এই যে মাহফিলের আয়োজন হয়, মসজিদের মাধ্যমে মক্তব কোরআন শিক্ষার ব্যবস্থা হয়, মসজিদের মাধ্যমে জুমার খুতবার মাধ্যমে মানুষ দিন শিখতে পারে, মসজিদের মাধ্যমে যাকাত বন্টন হয়, সোশ্যাল ওয়েলফেয়ার এবং সমাজের অনেক ভালো কল্যাণ কাজ হয়, মসজিদের মাধ্যমে গ্রামের উন্নতি হয়, মসজিদের মাধ্যমে গ্রামের উপরে, জনপদের উপরে, মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমত নাজিল হয়। মসজিদের বিশাল প্রভাব ইসলামী সমাজে। মসজিদ হচ্ছে বারাকার জায়গা, আল্লাহর ঘর। ফলে যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর তৈরি করল, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আপনারা কি চান না আপনাদের জন্য প্রাসাদ হোক? এত অল্প ইনভেস্ট করে একটা প্রাসাদ পেয়ে যাবেন, আল্লাহু আকবার। যদি বলে যে এখানে একটা সোনার ঘর যদি করেন, তাহলে আমেরিকাতে একটা প্রাসাদ পাবেন, দেখবেন যে আপনারা সবাই তৈরি করে ফেলবেন একটা একটা করে।
তাহলে জান্নাতের ঘরটা যেটা চিরজীবনের জন্য থাকবে, আসুন আমরা সেজন্য কাজ করি। আর মসজিদের মাধ্যমে কিছু ভালো কাজ করি, মসজিদের মাধ্যমে কিছু ভালো কাজ করি, এ সমাজের মধ্যে যে আরও কিছু অন্যায় এবং মুনকারাত আছে, আরও কিছু যে পাপগুলো আছে, আসুন আমরা সেগুলোকে প্রতিরোধ করি। এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সমাজের মধ্যে অনেক ধরনের পাপ হয়, আজকাল দেখা যাচ্ছে যে আমরা পাপগুলোকে মেনে নিচ্ছি, আমরা সমাজের মুনকারাতগুলোকে মেনে নিচ্ছি, অশ্লীলতাগুলোকে মেনে নিচ্ছি, এটা ঠিক নয়। আমর বিল মারুফ নেহেনিল মুনকার এই উম্মার অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। আসুন আমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করি, এই ভালো কাজগুলো করি, আর মসজিদগুলোকে আমরা আল্লাহর জন্য খাস করি। কারণ সূরা আল জিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা আমাদেরকে মনে রাখতে হবে, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। এই সমাজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন মতের, বিভিন্ন মাধাবের মানুষ বসবাস করছেন, ঠিক না? সবার মধ্যে সম্প্রীতি রক্ষা করবেন ভাই। আমার আপনার বিচার করবেন কে? আল্লাহ। কেউ কারোর প্রতি শত্রুতা পোষণ করবেন না। বিভিন্ন মানুষ তাদের মধ্যে ফেকি এখতেলাফ থাকবে, একটু এখতেলাফ থাকবে, দিনদারির ক্ষেত্রে এখতেলাফ থাকবে, তাই বলে একজন আরেকজনের মসজিদের প্রতি আমরা যেন চড়াও না হই, এটা খুবই অন্যায়, খুবই অন্যায়। কারণ মসজিদ যদি আপনি করেন, এই মসজিদটা কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। মনে রাখবেন, মসজিদের গায়ে হাত দেওয়া মানে আল্লাহর ঘরে হাত দেওয়া। আল্লাহু আকবার। কোনো মুসলিম এটা করতে পারে না, কোনো মুসলিম এটা করতে পারে না। যে কোনো মুসলিম একটা মসজিদ বানায়, আমাদের সবার উচিত তার প্রতি সম্মান প্রদর্শন করা। আর আমাদের মধ্যে যে ইখতিলাফ আছে, আসেন এগুলোকে কমায় ফেলি আমরা, এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আজকে এই যে এই গ্রামের মধ্যে দেখবেন কত গ্রুপ, সামাজিক গ্রুপ আছে, ফেকার দিক থেকে গ্রুপ আছে, আহলে হাদিস এবং হানাফি আছে, রাজনৈতিক দিক থেকে বিভিন্ন গ্রুপ আছে। কিন্তু আমরাই কি এই সমাজে, গ্রামের মধ্যে আমি দেখেছি, আমার গ্রামে যখন যাই, একজনের সাথে দেখা হয়, চিনি না, কে তোমার বাবার নাম কি? আব্দুল কুদ্দুস। ও আচ্ছা, সে তো আমার ওই আত্মীয়। আমি দেখলাম যে গ্রামে যার সাথে পরিচয় হয় সেই বলে যে আমাদের আত্মীয়, কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এত সুন্দর একটা পরিবেশে দেখবেন যে আপনারা সবাই, যে যাই করেন না কেন, যেই গ্রুপের সাথে থাকেন না কেন, আপনারা কিন্তু নিজেরা একে অপরের আত্মীয়। তো আসেন না আমরা সে আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করি। আমরা যদি মনে করি যে আপনি ভুলে যাচ্ছেন, তাহলে নসিহা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু আন-নসিহা, দীন হচ্ছে নসিহাত, উপদেশ দেওয়া, পরস্পরের কল্যাণ কামনা। মানুষ যদি আমি ভালো হই, তাহলে তো আমি আপনাদেরকে ভালো উপদেশই দেব, আমি আপনাদের ভালো চাইব, আমি কেন আপনার ক্ষতি করব, আর আপনি বা কেন আমার ক্ষতি করবেন। আসলে আমরা ভালো মানুষ হয়ে যাই, মুসলিমরা তো ভালো মানুষ। সাহাবায়ে কেরামদের সে আদর্শ কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন মক্কা থেকে একদল মুহাজির মদিনায় চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের মধ্যে মুয়াখাত তৈরি করে দিলেন, ভাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, এবং তখন মদিনার আনসাররা মুহাজিরদের জন্য কি ইশার করলো, মানে নিজেদের সমস্ত সম্পদ ভাগ করে দিল, এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, এক স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দতের পর সে মুহাজির মুসলিম ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ। এত ত্যাগ, এত তিতিক্ষা, এটা তো আমাদের মুসলিম উম্মারই ফার্স্ট প্রজন্ম, প্রথম প্রজন্ম সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে দেখিয়েছেন। আসুন আমরা সেই আদর্শটাকে অনুসরণ করি, আমরা আমাদের অন্তরটাকে খুলে দেই, মানুষকে ভালোবাসি এবং সবার জন্য আমরা কাজ করি, সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কাজ করি। কিন্তু ভুলে গেলে চলবে না, সব কাজগুলো যেন হয় কোরআন এবং সুন্নার ভিত্তিতে, কোরআন এবং সুন্নার ভিত্তিতে। আমরা একে অপরের সাথে ইখতিলাফ করলেও শ্রদ্ধা যেন না হারাই, সম্মান যেন না হারাই। আমার বাবার সাথেও তো আমার কত ইখতিলাফ আছে, কিন্তু তাই বলে বাবাকে তো অস্বীকার করতে পারবো না। মা আমাকে অনেক সময় কত পিটিয়েছেন আমার ভালোর জন্য, সেই মাকে কি আমি অশ্রদ্ধা করতে পারি? পারি না। তো আসুন আমরা
এই যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম আমি খুব সংক্ষেপে আলোচনা করেছি, কারণ পরবর্তী আলোচক হয়তো ইতিমধ্যেই চলে এসেছেন, তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে জ্ঞানগত প্রস্তুতি নিতে হবে, আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে, সংঘবদ্ধ প্রয়াস লাগবে। যে মসজিদের মাধ্যমে আজকে আপনারা একত্রিত হয়েছেন, সেই মসজিদের মাধ্যমে আপনারা এই প্রয়াসগুলো অব্যাহত রাখবেন, এবং আমি আশা করব যে এই যে মাহফিলটা হলো সেটাও আপনারা চালু রাখবেন। আরও ওলামাই কেরাম আপনাদের কাছে আসবে, আপনাদের সাথে জ্ঞান শেয়ার করবে, এবং এর মধ্য দিয়ে আপনারা উদ্বুদ্ধ হবেন, মর্দে মোমেন হবেন, সত্যিকারের ইসলামের অনুসারী হবেন, ইমানদার হবেন। আমি আপনাদের কাছে সে আহ্বান রাখছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সে আমলগুলোকে কবুল করেন। আল্লাহ যেন দুনিয়ায় আমাদের যত জাল্লাত আছে, যত ত্রুটি আছে, যত পাপ আছে, যা আমরা জেনে করেছি না জেনে করেছি, আল্লাহ যেন সেগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আখিরাতে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, আমারও অনেক আত্মীয় স্বজন ইতিমধ্যে মারা গিয়েছেন, তাদেরকে সহ আমাদের সকল মুসলিম মৃত ভাই বোনদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কবরের আজাব থেকে তাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ যেন আমরা যারা জীবিত আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে, কোরআন এবং সুন্নার উপরে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সহি আমলের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভালো আমলগুলোকে কবুল করেন। আল্লাহ আপনাদের এই জনপদে যেন বরকত নাজিল করেন। আল্লাহ আপনাদের সবার আমলগুলোকে যেন কবুল করেন এবং আপনাদের এই মসজিদকে আল্লাহ যেন কবুল করেন। আমি সে দোয়া করে আমার আলোচনা এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আবারও আপনাদেরকে একটু আহ্বান জানাবো যে আজকে যেই মসজিদের মাধ্যমে আয়োজন, আপনারা সেই মসজিদের জন্য মুক্তহস্তে দান করবেন এবং সম্মেলনের সহায়তায় আপনারা এগিয়ে আসবেন, যেহেতু এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং আরও অন্যান্য খরচ করা হয়েছে। আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করে এই আয়োজনটা করলেন এবং আমাদেরকেও তারা যথেষ্ট আগ্রহের সাথে, সম্মানের সাথে এখানে আসার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা আশা করব আপনারা যারা খুব সহজে এত সুন্দর একটা আয়োজন পেয়ে গেলেন, আপনারা অন্তত পক্ষে প্রথমত দোয়া করবেন, মানসিকভাবে তাদেরকে সাহস দিবেন আর আর্থিকভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ আপনাদের এই আমলগুলোকে কবুল করুন। আল্লাহ আমাদের আপনাদের জীবনকে উজ্জ্বল করুন, আমাদেরকে হেদায়াতের উপর রাখুন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে এবং আল্লাহর কাছে সেই কামনা করে আপনাদের সবাইকে আবার শুকরিয়া জানিয়ে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.